তো আমার লাস্ট ব্লগের রিসেন্ট ফেমের পর থেকে আমাকে একটা ফুটবল ম্যাচে ইনভাইট করা হয়েছে, যেটা রামকৃষ্ণ মিশন হোস্ট করছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, রামকৃষ্ণ মিশন একটা ফুটবল ম্যাচ হোস্ট করছে আর সেখানে আমাকে ইনভাইট করেছে। আরে না, আজকে এই গানটা চলবে না। স্পটিফাই, কিউ ইন দ্য মিউজিক। রামকৃষ্ণ মিশনের ব্যাচ 94 এর একজন এক্স স্টুডেন্ট ছিল আমার বাবা, আর সেই স্কুলের মধ্যেই আমার বাবার অনেক বন্ধু ছিল। প্রতি বছরই স্কুল পাস করার পরেও আমার বাবা আর তার বন্ধুরা মিলে আমরা পিকনিকে যেতাম, কিন্তু লকডাউন আসাতে সেই পিকনিকটা বন্ধ হয়ে যায়। তাই জন্য এবার অনেক প্ল্যানিংয়ের পর সেই ব্যাচ 94 এর স্টুডেন্টরা মিলেই আজকে একটা ফুটবল ম্যাচ খেলবে, যেটা হচ্ছে MSL 2022, যার ফুল ফর্ম হচ্ছে মিশন সুপার লিগ। তো আমি এখন সেটা দিয়েই যাচ্ছি, আর আমি কিছু কাজও করবো ওখানে, মোস্টলি ব্লগিং। কিন্তু দেখা যাক আগে কী হয়। তো আমরা এখন মাঠে পৌঁছে গেছি, এখানেই ফুটবলের খেলা হবে। মাঠটা বেশ ভালোই, ওখানে একটা ছোট বাচ্চাদের খেলা জায়গাও আছে। এখানে এখন সবাই মিলে ফেস্টুন টাঙাচ্ছে গেটের সামনে, বিকজ সেলফ প্রমোশন ইজ ওয়ান অফ দ্য ওয়েজ টু সাকসেস। আমরা এখন ওপরের ফ্লোরে চলে এসেছি, আর ওপরের ফ্লোরে এখানে কিছু বসার জায়গা আছে, আর এখানে একটা খুব ভালো ব্যালকনি ভিউ আছে যেখানে আমি মোস্টলি বসবো, কারণ আমি স্কোর নোট ডাউন করবো। যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে MSL-এর, সেই ওয়েবসাইটের মধ্যে যে আপনারা লাইভ স্কোর দেখতে পাবেন, সেই স্কোরটা আমি নোট ডাউন করবো। আর এখানে আমাদের গোল পোস্টে নেট টাঙানো হচ্ছে, আর মাঠ অলমোস্ট রেডি, নিচেও প্রিপারেশন চলছে সব। আর আমাদের কিছু স্পেশাল গেস্টও আসবে, তো আমি এখন তাদের জন্যই অপেক্ষা করছি। মাঠের মধ্যে এখন চুন দিয়ে দাগ টানা হচ্ছে, যাতে লোকেরা বুঝতে পারে তাদের কোথায় দাঁড়াতে হবে। একটু আগে তোজো দাদা বলে একজন এসেছিল, খুব ভালো গান গায়, অ্যান্ড অলসো গুড কিবোর্ডিস্ট, থাকবে না। আই থিঙ্ক উপস বলেও আমার একটা বন্ধু এসেছিল, সেও সর্বক্ষণ থাকবে না। আমার ভাই নিজেই সর্বক্ষণ থাকবে না, বেশি চেঁচামেচি হচ্ছে। আমার পরীক্ষা আগে কেন শেষ হয়ে গেল? লিটারালি কেউ থাকছে না, সবাই চলে যাচ্ছে, আমার ব্যাড লাক আর কি। আমি একলাই থাকবো সারাদিন, কারণ অফকোর্স আপনাদের দেখাতে হবে ম্যাচটা কী হচ্ছে। সো এনজয়। এরা হচ্ছে MSL 2022 এর অফিশিয়াল ক্যামেরা গ্রুপ। এনারাই পুরো খেলাটাকে রেকর্ড করবেন, আর যদি লাইভ টেলিকাস্ট করা যায় তাহলে করা হবে। তো এগুলো হচ্ছে আমাদের এবছর MSL এর সব ট্রফি। চারখানা পজিশনের জন্য চারখানা ট্রফি আছে, তার সাথে বেস্ট প্লেয়ার, হায়েস্ট স্কোরার অ্যান্ড বেস্ট গোলকিপারের ট্রফি দেওয়া হবে। অ্যান্ড এই গাছগুলো
আমাদের স্পেশাল গেস্টদের পার্টিং গিফট হিসাবে দেওয়া হবে, সব বাজেটে আছে। আমার বাবা প্লেয়ার হিসেবে রেডি হয়ে গেছে, আর বাবা সেকশন বিতে, তাই জন্য ওদের জার্সিটাও ব্লু। ভালো করে খেলবে কিন্তু, জিততে হবে। ফার্স্ট ম্যাচ সেকশন এ ভার্সেস সেকশন সি, মাঠে নেমে পড়েছে দুটো টিমই, লাল ভার্সেস হলুদ, একসাথে ইস্ট বেঙ্গল। দেখা যাক কে জিতবে। আমি আমার এখন হেডকোয়ার্টার্সে পৌঁছে গেছি। এখান থেকেই আমি ম্যাচের স্কোরগুলোকে চেঞ্জ করছি বা ম্যাচের স্ট্যাটাসটাকে চেঞ্জ করছি। এটাকে আমার বাবা বানিয়ে দিয়েছে, আপনারা ডেফিনেটলি লিঙ্ক দিয়ে নিশ্চয়ই এখন দেখছেন যে সময় আমি এখন এটা বলছি। এখানের মধ্যেই আমি স্ট্যাটাসকে চেঞ্জ করতে পারি, কিন্তু আপাতত লিগ ওয়ানের স্কোর 0-0, তো দেখা যাক কি ওরা ম্যাচের স্কোর বাড়াতে পারে কি পারে না। বড্ড বাড়াবাড়ি করছে রেফারি, রেফারি একদম ভালো না, বাজে একটা রেফারিকে দিয়েছে, কি রে শুধু বাসি বাজাতে এসছে। বাবা ওখানে দাঁড়িয়ে আর খেলা শুরু, সেকশন বি ভার্সেস সেকশন ডি। Yeah.
তো এখন আমাদের লাঞ্চ ব্রেক টাইম হয়ে গেছে, আর আজকে আমাদের খেতে দেওয়া হয়েছে পাউরুটি, চিকেন স্টু, স্যালাড অ্যান্ড ডিম। খাওয়া শুরু হোক। সেকশন এ বসে সেকশন ডি। লিগ ম্যাচগুলো শুরু হওয়ার পর স্কোর এখানে দাঁড়ায়, তাই জন্য সেকশন বি আর ডি মুখোমুখি হবে থার্ড পজিশনের জন্য। কিন্তু যেহেতু ফার্স্ট না হতে পেরে আধখানার লোক হার মেনে নেয়, আমাকেই শেষমেশ হতে হয়। লেটস ডু ইট। ঋষি গোল মিস করবে না, আপনাদের টিম দুখানা ম্যাচ ড্র করেছে আর একটাই ম্যাচ বাকি আছে, তাই নেক্সট ম্যাচটা জেতার জন্য আপনাদের টিমের কী স্ট্র্যাটেজি আছে? দেখুন, নেক্সট ম্যাচটা জেতার জন্য আমরা তো অল আউট যাব, কারণ ওটাই লাস্ট ম্যাচ আপাতত লিগ টেবিলে, ওটাই আমাদের লাস্ট ম্যাচ, তো আমরা অল আউট যাব। কারণ প্রবলেমটা হচ্ছে সকলেই আউট অফ প্লে, মানে এখন কেউই আর সেভাবে খেলে না, যা হয় সবাইকারই হাতে পায়ে ব্যথা হয়ে গেছে, এখন দেখা যাক কতদূর মাঠে কতটা দৌড়ানো যায়, এখন এটাই হচ্ছে ব্যাপার। থার্ড পজিশনের জন্য যে ম্যাচটা হলো, সে ম্যাচের মধ্যে আপনার টিম হেরে গেছে অ্যান্ড পেনাল্টির মধ্যে আপনি তিনটে গোলই ধরতে পারেননি, আপনার সেটা নিয়ে কী বক্তব্য আছে? পেনাল্টিটা তো অনেকটা লাকের ব্যাপার, পেনাল্টি টাই ব্রেকার, তবে আমরা এই ম্যাচটা ভালো খেলেছি। আমাদের এই ম্যাচটা যেটা নেমেছিলাম সেটা আমরা প্রায় দ্বিতীয় টিম নিয়ে খেলেছিলাম, কারণ আমাদের প্রথম হাফের প্লেয়াররা সব দুর্বল, মানে উইক, মানে কী বলবো, ক্লান্ত হয়ে পড়েছিল। তাও আমরা তিন গোল খেয়ে গিয়েও আমরা তিন তিন করার পর টাই ব্রেকার হেরেছি, এটা নিয়ে খেলায় হার জিত আছেই, সেটা না, তবে হেরে গেলে তো দুঃখ লাগেই, তবে এটা বন্ধুদের ব্যাপার। আমরা যথেষ্ট খুশি, আমরা এত বছর পরে আবার সবাই একসাথে মিলিত হয়েছি, এই গ্রেট টুগেদার, এই গ্রেট গেট টুগেদার এরকমভাবে বলা যেতে পারে। বছর বছর আবার হোক, সবাই ভালো থাকুক, এটাই চাই। আপনাদের টিম একটা ম্যাচ হেরেছে আর একটা ম্যাচ জিতেছে, হ্যাঁ, আর একটা ম্যাচই বাকি আছে, এটাই ঠিক করবে কি আপনারা মানে ফাইনালেতে যাব কি যাব না? আমরা তো চেষ্টা করব, কিন্তু এই যে টিমের সঙ্গে খেলা, এরা যথেষ্ট ভালো প্লেয়ার রয়েছে,
তো আমরা চেষ্টা করব আমাদের ম্যাক্সিমাম যতটা ক্ষমতা এই বয়সে সেটা দেওয়ার, তার সাথে যেটা হচ্ছে আমরা বন্ধুত্বকে আগে রাখতে চাইছি, এটাই হচ্ছে আমার মানে বক্তব্য। খেলা তো অবশ্যই খেলার আগে, ওই যে ওরা খেলছে অপোনেন্ট টিমের, এ তোমাকে এর করার জন্য অপোনেন্ট টিমে রেখে নিয়ে আসবো, এসব অপোনেন্ট টিম কি সব দুরম্বরি করছে, অপোনেন্ট টিমের ক্যামেরাম্যান মাটিতে শুয়ে পড়েছে, আমাদের ব্লগ চ্যানেলে দেখানো হবে, এরকম কি কী অবস্থা করছে, এরা অসভ্যতা শুরু করেছে, সবাই জড়ো হয়ে মাথা নিচু করে কি সব করছে দেখতে পাচ্ছেন, এই এরকম আপনি ইউটিউব চ্যানেল দেবরাজের ছেলের ইউটিউবের চ্যানেল, তোরা কেউ কিছু বক্তব্য রাখ, এই যে দেখুন অসভ্যতা করছে দেখতে পাচ্ছেন, আপনার ইন্টারভিউ নিতে ভুলে গেছি, আপনি দুর্দান্ত স্ট্রাইকিং করলেন, স্ট্রাইকিং আর বহুত পেনাল্টি মিস করলাম, যাই হোক আপনি আমার থেকে যথেষ্ট ভালো খেলেছেন, আপনার খেলার সিক্রেট কি? এবার আপনারা যাকে দেখবেন এনাকে আপনারা একেনবাবুতে ভিকটিম হতে দেখেছেন, গোয়েন্দাগিন্নির মধ্যে পরমা দেওর এবং আজকাল মিঠাইয়ের মধ্যে এনাকে রাজীব দা হতে দেখেন। হ্যালো, হ্যাঁ আপনি বরানগর রামকৃষ্ণ মিশনের এক স্টুডেন্ট ছিলেন, আপনার এখানে এসে কেমন লাগছে? অসাধারণ লাগছে, এটা মানে আমার দাদাদের খেলা বেসিক্যালি, এটা 94 এর ব্যাচ, আমরা 99 এর ব্যাচ, চিরকালই স্কুলের পরিবেশ তো চিরকালই আমাদের অন্যরকম, ফলে আজকে এখানে এসে এই স্টুডেন্টদের একসঙ্গে দেখে স্যারেদের একসঙ্গে এত বছর পর কাছে পেয়ে অসম্ভব ভালো অনুভূতি হচ্ছে। এই দেখো আবার ভিআইপি ক্যামিও চলে এসছে, কেমন আছেন স্যার? আপনি একদম বাজে টাইমে এসছেন, কারণ এক্ষুনি আমরা হেরেছি, আপনার সেটা কি মতামত? আর তোমার কি বক্তব্য আমাদের হারায়, মানে আমার তোমার টিমে মানে এই সেকশনটায় তোমার হাজবেন্ড অ্যান্ড ছেলে খেলছিল? আমার বলা উচিত নয় কিন্তু আমি বলবো, আই থিঙ্ক আমার ভাই এখানকার সব থেকে ভালো খেলছে, জাস্ট সেইং। প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রিপারেশন চলছে এখন, সবাই খুব ব্যস্ত আমি ছাড়া।
এই প্রাইজগুলি আমাদের হাতে তুলে দেওয়া হবে। যেহেতু সেকশন বি লাস্ট হয়েছে, তো আমরা ফেয়ার প্লে ট্রফি পাবো। উইনার হয়েছে সেকশন সি, রানার্স আপ ইজ ওকে। এর বাবা সেকশন বি তে আছে, তখন থেকে বোস্ট করে আছে। সি সি সেকশন সি তে আছে, তখন থেকে বোস্ট করে আছে। আরো কোন আরো লুজার হয়েছে, ঠিক আছে? একবার দেখা, একবার দেখা, লুজার হয়েছে দেখা। হ্যাঁ জানি, আর তোর বাবা সবাই উইনার, সবাই উইনার। মরাল সায়েন্স ভালো করে পড়। ভাগ্যিস আমাকে ডাকে নিতে। দাদা দাদা পেছনে পেছনে আছে দেখুন একবার। হ্যাঁ ওয়েল ডান অহন, ফাইনালি একটা কিছু সাকসেসফুলি করলি। অনেক কষ্টের পর সেকশন বি ফাইনালি ফোর্থ হতে পেরেছে, আর আমরা প্রাউডলি আমাদের ট্রফিটা উঁচুতে তুলে ধরবো, কারণ আমরা জানি এটার জন্য আমরা অনেক খেটেছি।